ডাক সেবাকে আরও সহজ করতে এবার ড্রোনের ব্যবহার শুরু করল যুক্তরাজ্য। অকনি স্কটিশ দ্বীপপুঞ্জে চলতি সপ্তাহ থেকে এই ভিন্নধর্মী ব্যবস্থা চালু করা হয়েছে। কাজটি করছে রয়্যাল মেল নামে একটি কোম্পানি। এই ব্যবস্থা চালু হবার পর চিঠি ও যাবতীয় কাগজ রয়্যাল মেলের অফিস থেকে স্ট্রোমনেস শহরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ড্রোন ডেলিভারি কোম্পানিগুলো যথাস্থানে পৌঁছে দেয়। অকনি ও শেটল্যান্ডের এমপি অ্যালিস্টার কারমাইকেল জানিয়েছেন, এটি সবার জন্য সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, বিশেষ করে যেসব দ্বীপাঞ্চলে পৌঁছানো কঠিন সেই সব জায়গায় ড্রোনের সাহায্যে ডাক সেবা যুগান্তকারী। এদিকে রয়্যাল মেল জানিয়েছে, নিজেদের এই পরিষেবা কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়েই তারা এখন ভাবছেন। ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া এই পরিষেবা চালু রাখার জন্য একটি বড় চ্যালেঞ্জ।